দ্রুত হাঁটা টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার রেট উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় বলে একটি গবেষণায় উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে টাইপ 2 ডায়াবেটিক্স বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্য হুমকি। গত 3 দশকে এর প্রকোপ তীব্রভাবে বেড়েছে। 537 মিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে টাইপ 2 ডায়াবেটিক্সে আক্রান্ত। তবে আরও লক্ষাধিক মানুষ রয়েছে যারা এই রোগে আক্রান্ত, কিন্তু তারা সেটা জানেন না। এটি অন্ধত্ব, কিডনি ফেলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং শরীরের নিম্ন অঙ্গ বিচ্ছেদের একটি প্রধান কারণ। গবেষকরা বছরের পর বছর ধরে জানান যে হাঁটা টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি কমিয়ে দেয়। তবে টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি কমাতে কি গতিতে হাঁটা উচিত সেটা স্পষ্ট নয়। গবেষকরা দেখেছেন যেসব মানুষ প্রতি ঘন্টায় 3 কিলোমিটার চেয়ে দ্রুত হাঁটেন তাদের এই ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা কম। তবে এই গতি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার হয়ে গেলে ঝুঁকি 39% কমে যায়। যদিও শারীরিক কার্যকলাপ টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকির সাথে যুক্ত বলে জানিয়েছেন গবেষকরা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইরানের মেডিকেল সায়েন্সের বিশ্ববিদ্যালয় এবং নরওয়ের অসলো নিউ ইউনিভার্সিটি কলেজের গবেষকরা সর্বোত্তম হাঁটার গতি নিয়ে গবেষণা করেন। এই দলটি 1999 সাল থেকে 2022 সালের মধ্যে প্রকাশিত 10টি গবেষণা বিশ্লেষণ করেন। এতে 3 থেকে 11 বছরের মধ্যে ফলো আপ টাইম ধরা হয়েছে। যুক্তরাজ্য, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মোট 5,08,121 জন প্রাপ্তবয়স্ক রোগীর মধ্যে গবেষণা চালানো হয়। এতে 3 কিলোমিটার গতিতে হাঁটা একজনের চেয়ে 3.5 কিলোমিটার গতিতে হাঁটা একজনের টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি 15% কমে যায়। 5 কিলোমিটার গতিতে হাঁটলে ঝুঁকি 14% এবং 6 কিলোমিটার গতিতে হাঁটলে ঝুঁকি 39% কমে যায়। গবেষকরা জানিয়েছেন যারা দ্রুত হাঁটেন তারা তাদের পেশিতে আরও বেশি ভর দিতে পারেন এবং তাদের ফিটনেসও ভালো থাকে। তাই হাঁটার গতি সামগ্রিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক এবং কার্যকরী ক্ষমতার একটি মূল সূচক বলে জানিয়েছেন গবেষকরা। এই ছিল আমার কাছে ব্রিটেনে যে টাইপ 2 ডায়াবেটিক্স নিয়ে সম্প্রতি যে একটি গবেষণা প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।